শিশুদের মূত্রতন্ত্রে সংক্রমণ, যেটি খুবই পরিচিত সমস্যা। এই মূত্রতন্ত্রে সংক্রমণ বা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সিম্পল ইন মানে সিম্পল ওয়ার্ডে যদি আমরা বলি যে এটা প্রস্রাবের একটা ইনফেকশন, প্রস্রাবের মধ্যে জার্ম বা জীবাণু জন্মানো, এটাই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই যে আপনি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কথা বললেন যে সে মানে অর্থাৎ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টের সংক্রমণ বা ইনফেকশন, সেক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রতন্ত্র এর অংশগুলো আসলে কী কী বা কোথায় কোথায় সংক্রমণ হলে সেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলবো? আচ্ছা, ইউরিনারি ট্র্যাক্টটা আসলে ইনক্লুড করছে কিডনি, দেন ইউরেটার, যেটাকে আমরা মূত্রনালী বলি, ব্লাডার বা মূত্রাশয় এবং হচ্ছে ইউরেথ্রা। এই চারটা পার্ট নিয়ে কিন্তু আমরা ইউরিনারি ট্র্যাক্ট পুরাটা বলি। এবং লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট আমরা সাধারণত বলি যে মূত্রাশয় এবং ইউরেথ্রা, এই দুইটার সংক্রমণকে আমরা সাধারণত লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি। ইউরেটার এবং কিডনি যদি ইনভলভ হয় সাধারণত সেটাকে আমরা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অনেকগুলো অংশ, যে এই সব অংশ অঙ্গগুলোতে যদি সংক্রমণ হয় সেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি। অর্থাৎ এটি কোনো একটি একক বিষয় নয়, না, বাচ্চাদের ক্ষেত্রে তো নয়ই। সেক্ষেত্রে একটি বিষয় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের দেশে বা যদি সারা বিশ্বের কথাই বলি খুবই পরিচিত এবং খুবই কমন একটি প্রবলেম বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই রোগে শিশুদের আক্রান্তের হার যদি আমাদের একটু বলতে। আক্রান্ত হওয়ার শুরু করতে হলে আমাকে একদম নবজাতক থেকে শুরু করতে হবে। যদি আমরা প্রিটার্ম বেবিদের কথা বলি, যে প্রিটার্ম বেবিরা সাধারণত 3% তাদের সাধারণত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং টার্ম বেবিদের সাধারণত দেখা যায় যে 1% বা 1% ক্ষেত্রে এটা হতে পারে। এবং ইন্টারেস্টিংলি এই যেটা আমরা নবজাতক বলি, নবজাতকদের কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু ছেলেদের বেশি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মেয়েদের তুলনায়। আচ্ছা, ইনফ্যান্সির কথা যদি আমরা বলি, যে আপ টু 1 ইয়ার্স অফ এজ, 1 বছর বয়স পর্যন্ত, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেল এবং ফিমেল মানে দুজনেরই কিন্তু সমান পার্সেন্টেজটা সমান। সাধারণত বলা হয় যে একটা বেবি তার অ্যাডোলেসেন্ট এজে পৌঁছার পর্যন্ত 1-2% অফ বয়েজ আর সাফার ফ্রম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং মেয়ে বেবিদের ক্ষেত্রে 3-8% ক্ষেত্রে তারা সাফার করতে পারে। এবং মেয়ে শিশুদের আক্রান্তর হার ইনফ্যান্সির পরে মানে 1 বছর বয়সের পরে দেখা যাচ্ছে যে এটা রিভার্স হয়ে যাচ্ছে, যে মেয়েদের বেশি হচ্ছে, ছেলে শিশুদের কম হচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে এটি খুবই একটি কমন সমস্যা। সেক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটি তো আপনি যেমন বললেন যে অনেক শিশুদের হয়ে থাকে, সেক্ষেত্রে সব শিশুর জন্য কি এই সমস্যাটি হওয়ার আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি না কেউ কেউ বেশি বা ক্ষেত্রে ঝুঁকিতে থাকে? হ্যাঁ, আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি সব ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে আমরা বলতে পারি যে হ্যাঁ এই বেবিরা সাধারণত ঝুঁকিতে আছে। একটা আমরা যেগুলো আলোচনা করলাম যে কনজেনিটাল অ্যানোমালি, জন্মগত ত্রুটি যদি থাকে, কোনো অবস্ট্রাকশন যদি থাকে, এই বেবিরা সাধারণত ঝুঁকিতে থাকে। এছাড়া আরও কিছু কিছু ফ্যাক্টর আছে, যেমন কনস্টিপেশন একটা ইম্পর্টেন্ট মানে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আমরা বলবো, যে বাচ্চা ঠিকমতো পায়খানা করছে না বা রেগুলার তার বাউল মুভ করছে না, এটা একটা। আরও কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা বললাম যে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত বেশি হয়, হ্যাঁ এটারও একটা কারণ আছে। আমরা জানি যে মেয়ে বাচ্চাদের ইউরেথ্রার লেনটা খুব কম থাকে, হ্যাঁ, এবং খুব কাছাকাছি থাকে পায়খানার রাস্তাটা, সে কারণে মেয়ে বাচ্চাদের দেখা যাচ্ছে যে এটা বেশি হচ্ছে। আরও কিছু কারণ আমরা যেমন বলতে পারি যে বাবল বাথ যে বেবিগুলোর করা হয়, যে গোসলের সময় পানিতে বসানো, বিশেষ করে মেয়ে বেবিদের ক্ষেত্রে। এছাড়াও ক্রিমি, হ্যাঁ, থ্রেড ওয়ার্ম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হ্যাঁ, সে এটার থেকেও অনেক সময় দেখা যায় যে ইনফেকশন হতে পারে। আরও একটা ব্যাপার যেটা হচ্ছে যে এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গিয়েছে যে আনসারকামসাইজড বয় যারা, হ্যাঁ, যাদের মুসলমানি করা হয় না হয় নাই, তাদের ক্ষেত্রে ইনসিডেন্সটা একটু বেশি। হ্যাঁ, এগুলো মোটামুটি হচ্ছে যে এই শিশুদের মানে প্রস্রাবের সংক্রমণের সুযোগ বেশি বা আক্রান্তের আশঙ্কা বেশি, আশঙ্কাটা বেশি। সেক্ষেত্রে দেখা যায় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা সাধারণত যেটি জানি যে যারা প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়, যেমন হচ্ছে প্রস্রাবের সময় জ্বালাপড়া করা। সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কী হয়, অনেক সময় শিশুরা বলতে পারে না কী কী সমস্যা হতে পারে বা বয়সভেদে এই উপসর্গের কোনো তারতম্য হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, বয়সভেদে তারতম্য আছে। আমি আবারও মানে নবজাতক দিয়ে শুরু করি। নবজাতকের ক্ষেত্রে দেখা যায় যে এটা কোনো স্পেসিফিক সিমটম নাই, অন্য 10টা ইনফেকশনের মতো, সিভিয়ার ইনফেকশনের মতো সে কিন্তু এই একই রকমভাবে বিহেভ করে। যেমন তার জ্বর থাকতেও পারে অথবা মানে শরীর ঠান্ডা হয়ে যেতে পারে, যেটা আমরা বলি যে টেম্পারেচার ইনস্টেবিলিটি, জন্ডিসের মাত্রাটা বেড়ে যেতে পারে। নবজাতকের সবারই জন্ডিস হয়, কিন্তু ওর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জন্ডিসটা অনেক দিন থেকে যাচ্ছে। ফিডিং ইনটলারেন্স বা খাওয়াটা সে হজম করতে পারছে না বা বারবার বমি করে দিচ্ছে,
বিশেষ করে নবজাতকের ক্ষেত্রে যে ওয়েট বাড়ছে না, ওজন বাড়ছে না, যে হারে ওজন বাড়ার কথা সেভাবে বাড়ছে না, এটা হচ্ছে নবজাতকের ক্ষেত্রে। আর একটু বড় বয়সে যদি আমরা আসি, যে ইনফ্যান্সি বা এক বছর বয়সের বেবি, এদেরও সিমটমগুলো কিন্তু নন স্পেসিফিক। এদেরও অনেক সময় দেখা যায় যে জ্বর, হ্যাঁ, ফিভার নিয়ে প্রেজেন্ট করতে, ফিভার, ভমিটিং বা বমি বমি করছে বাচ্চা, খাওয়াতে অরুচি, ঘন ঘন পেশাব করছে, সেটা হয়তো অনেক সময় আননোটিস থেকে যায়, কারণ এই বেবিরা সাধারণত ন্যাপি বা ডায়াপার পরে থাকে, পেশাবে গন্ধ হচ্ছে, এগুলো হচ্ছে আমরা বলবো যে এক বছর বাচ্চা। আর একটু বড় যারা হয়ে গেছে তাদের ক্ষেত্রে সাধারণত স্পেসিফিক সিমটম আমরা পাই, যে জ্বর, পেটে ব্যথা, পেশাব করতে কষ্ট হওয়া, হ্যাঁ, বা ঘন ঘন পেশাব করা। যে বেবিগুলো টয়লেট ট্রেইন হয়ে গেছে, তারা পেশাবের কথা বলতে পারে, ওরা হঠাৎ করে দেখা গেলো যে বিছানা ভেজানো শুরু করে দিয়েছে, অথবা ডে টাইমে তারা বিছানায় পেশাব করছে, হ্যাঁ, এই সাধারণত এই সিমটমগুলো নিয়েই